রাঙ্গুনিয়ের ইজাহালি জাকির হোসেন স্টেডিয়ামত জমজমা রুকু ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনি উপজেলা ফুটবল একাডেমি বনাম হাট্টাদারি উপজেলা ফুটবল একাডেমির মধ্যকার এই প্রীতি ম্যাচত রাঙ্গুনি 1-0 ব্যবধানে জয়লাভ করছিল। প্রথমার্ধ নির্দিষ্ট 30 মিনিট গুলশূন্য ওয়েবের পর দ্বিতীয়ার্ধ শুরুর তুনি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। নির্দিষ্ট সময় মাত্র 5 মিনিট আগে রাঙ্গুনি ফুটবল একাডেমির লেফট ব্যাক প্লেয়ার বাবরর মাঝ মারাত্মক জোরালো শট প্রতিপক্ষের গোলকিপার ফিরে দিলি স্ট্রাইকার শহীদুলুর ফিরতি শটে জয়সূচক গোল পায় রাঙ্গুনি। খেলা উদ্বোধন করছি চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন হাটাদারি ফুটবল একাডেমি প্রশিক্ষক সুলতান ভুইয়া, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসীমউদ্দিন শাহ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি হল। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কম না দিয়ে এই লাল সাবস্ক্রাইব বাটন দবে উপস্থাপন এবং সি প্লাস ফোন এই চাহ।